হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। 2400 মাস্টারের পক্ষ থেকে আমি আকাশ আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে বিকাশ থেকে আপনাদের প্রিয়জনকে অথবা আপনার মা বাবা অথবা আপনার ভাই বোন অথবা আপনার কাছের কোনো লোককে কীভাবে বিকাশ থেকে রিকোয়েস্ট মানি দেবেন। রিকোয়েস্ট মানি হলো আপনি যদি কারো নাম্বারে রিকোয়েস্ট মানি দেন তাহলে তার ওইখানে একটা নোটিফিকেশন যাবে এবং একটি রিকোয়েস্ট মানি যাবে, এবং সেখানে ক্লিক করে যদি উনি ইয়েস করে দেয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনি যত টাকা রিকোয়েস্ট মানি করতে চাচ্ছেন তত টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি কোনো বিপদে না পড়েন বা কোনো প্রয়োজনে যদি আপনি যদি রিকোয়েস্ট মানিটি না করেন তাহলে বিনা প্রয়োজনে কারো কাছে আপনি এই রিকোয়েস্ট মানিটি করবেন না, কেননা এই একটা রিকোয়েস্ট মানিতে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে যিনি এটা ওকেতে ক্লিক করে দিবে। এটা সিম্পলি ওকেতে ক্লিক করলে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট আপনি টাকাটি পেয়ে যাচ্ছেন। সো আপনারা কেউ এটি আপনারা দুই নম্বরই কাজে ব্যবহার করবেন না অথবা আপনারা কেউ এটা অপব্যবহার করবেন না। বিকাশ থেকে রিকোয়েস্ট মানি দেওয়ার জন্য আমরা সর্বপ্রথম চলে যাচ্ছি বিকাশ অ্যাপসে। বিকাশ অ্যাপসে যাওয়ার পর আমরা আমাদের এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবো, আর আমরা আমাদের বিকাশে কিন্তু এখানে পাসওয়ার্ড দিচ্ছি না, কেননা আমরা এখানে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আইডি অ্যাড করে রেখেছি, তার জন্য আমরা এখানে ফিঙ্গারপ্রিন্ট দিলে কিন্তু আমাদের এটা আপনার বিকাশটি লগইন হয়ে যাবে। আর আপনারা যারা এখনও ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনার ফেস লক অ্যাড করতে পারেননি তারা আমাদের গত ভিডিওটি দেখেন, তাহলে আপনারা এটা পেয়ে যাবেন অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্কটি দেওয়া থাকবে। আমরা বিকাশ থেকে রিকোয়েস্ট মানি দেওয়ার জন্য এখান থেকে আমরা কি করব, আরও দেখুন এখানে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা আরও দেখুন ক্লিক করে দিলাম। আরও দেখুন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা লেখা দেখতে পারবেন রিকোয়েস্ট মানি। এখান থেকে আমরা কি করব, রিকোয়েস্ট মানিতে ক্লিক করে দেবো। রিকোয়েস্ট মানিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা যেই নাম্বারে আপনার রিকোয়েস্ট মানিটি করতে যাচ্ছেন আপনারা সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন। আর বিয়ার্স, আমরা আপনাদেরকে আবারও বলছি আপনারা কেউ এটা অপব্যবহার করবেন না, কেননা আপনার একটা রিকোয়েস্ট মানির কারণে আপনি যার কাছে রিকোয়েস্ট মানি দিচ্ছেন তার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে যদি উনি ওকেতে ক্লিক করে দেয়। তারপর এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনার কত টাকা দিতে যাচ্ছেন সেইটা অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন। আপনি সর্বোচ্চ এটা 25,000 টাকা পর্যন্ত দিতে পারবেন। আমরা এটা কি করছি, আমরা এখান থেকে 1,000 টাকা রিকোয়েস্ট মানি দিচ্ছি। তারপর এখান থেকে আমরা ডান সাইডে এরোতে ক্লিক করে দেবো। এরোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের বিকাশের পিন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আমরা এখান থেকে আমাদের বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। দিয়ে এখান থেকে আমরা ডান সাইডে এরোতে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনার লিস্টে লেখা রয়েছে আপনার রিকোয়েস্ট মানি সম্পূর্ণ করতে এখানে আপনি ধরে রাখুন, এখান থেকে আপনি ধরে রাখবেন। এখান থেকে যদি আমরা ধরে রাখি তাহলে কিন্তু আমাদের রিকোয়েস্ট মানিটি হয়ে যাবে। আপনি এখানে খেয়াল করে দেখুন আমাদের রিকোয়েস্ট মানিটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, সফল হয়ে গেছে। এখানে দেখুন, এখানে আপনারা দেখুন আপনার রিকোয়েস্টটি সফলভাবে পাঠানো হয়েছে। তারপর এখান থেকে কিন্তু রয়েছে এই রিকোয়েস্টের মেয়াদ একদিন। এই একদিনের ভিতরে যদি কাঙ্ক্ষিত লুকটি বা এই বিকাশ অ্যাকাউন্টের মালিকটি যদি আপনার ওকেতে ক্লিক করে দেয় তাহলে কিন্তু আপনার এই রিকোয়েস্ট মানিটি কনফার্ম হয়ে যাবে, আর ওনার বিকাশে আপনার একটা নোটিফিকেশন যাবে, সেই নোটিফিকেশন ক্লিক করলে কিন্তু উনি এটা আপনার কনফার্ম করে দিতে পারবে। বিয়ার্স, এই ছিল আজকের মতো যে আপনারা কীভাবে বিকাশ থেকে রিকোয়েস্ট মানি দেবেন। আপনি যদি 2400 মাস্টার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি শেয়ার করবেন।